এতদিন লকডাউনও ছিল, এতদিন বেরোতেও পারিনি। আর লকডাউনের পর এই ফার্স্ট বাইক নিয়ে বেরোলাম আবার অনেকদিন বাদে। তো ভালোই লাগছে বেশ, তাই একটা খুবই সুন্দর মানুষজনও বাইরে ভালোই আছে। আগের থেকে এখন অনেকই মানুষজন রাস্তায় ঘোরাফেরা করছে। তো যাই হোক, এখন এই অসময়ে মানুষকে একটু সাবধানে থাকা উচিত। আর যে রুলসগুলো বার করা হয়েছে রুলসগুলো মেনে চলা উচিত। তো যাই হোক ফ্রেন্ড, আজকে ঘুরলাম একটু, গেলাম একটু কোনো এক্সপ্রেসওয়ে। তো ওখান থেকে ফেরার সময় এই ভিডিওটা করেছিলাম। তো দেখুন আপনারা কেমন লাগলো এই ভিডিওটা বলুন দেখে কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটাকে। আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরে কোনো নতুন ভিডিও হলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো ফ্রেন্ড আপনারা দেখুন ভিডিওটা, এনজয় করুন। তো ফ্রেন্ড আমি ইউটিউব চ্যানেলটা একদমই নতুন খুলেছি। আচ্ছা ভিডিও যদি আমি ধরো মহিলা করা স্টার্ট করলাম, সরি এটা আমার ফার্স্ট ভিডিও। তো ফ্রেন্ড যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বলবেন, খারাপ লাগে তাও আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগলো ভিডিওটা। তাই এখন আমি যাচ্ছি আমার মামা বাড়ির দিকে। আমার মামা বাড়ি হচ্ছে রাজারহাট। তো আমি রাজারহাটে যাচ্ছি এখন মামা বাড়িতে। মামা বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো, করে আবার এখন বাজছে আপনার দুপুর দুটো। তো আবার বিকেলবেলা ছটা সাড়ে ছটা নাগাদ কি চারটে নাগাদ আমি এখান থেকে বেরিয়ে যাবো, আবার আমার বাড়ি চলে যাবো। এখন গিয়ে একটুখানি রেস্ট নেব, অনেকক্ষণ বাইক চালিয়েছি আর ভালো লাগছে না। আর আমার দাদা একসাথে গেছে, টাটা ফ্রেন্ড।